আমি হলাম এক মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত গৃহিণী। মধ্যবিত্ত কেন বললাম, কারণ আমার মানসিকতাও মধ্যবিত্তই হয়ে গেছে। মধ্যবিত্ত ফ্যামিলির এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এতদিন ধরে নিযুক্ত থাকায় সকাল থেকে ঘুম ভাঙলেই, চোখ খুললেই, চোখ দলতে দলতে আমাদের যেটা মনে হয় অভ্যেস হয়ে গেছে যে আমাদের আজকে কি কি করতে হবে। অনেক সময় অভ্যেসের বশবর্তী হয়ে আমরা কাজগুলো শুরু করে দিই ভাবনা চিন্তা ছাড়াই। আর এটা অবশ্য আমরা সবসময় ভাবতে থাকি যে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা কিভাবে কি করলে তাদের সমস্ত চাহিদাগুলো ঠিকঠাক ভাবে নিবারণ করতে পারব, যাতে কারোর মনে কোনো রকম দ্বিধা না জন্মায়, সংশয় না জন্মায়, প্রত্যেকে যেন একদম মনের দিক থেকে হ্যাপি থাকে। হ্যাঁ, আমরাই মধ্যবিত্ত গৃহিণী যারা সকাল থেকে উঠে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অব্দি করতে এতটুকু কুণ্ঠাবোধ করি না। হ্যাঁ, আমরা ঘর দুয়ার গোছাই, ঝাড় পোছ করি, ঘর মুছি, বাসন মাজি, জামা কাপড় কাচি, সব কিছু আমরা একার হাতে করতে ভালোবাসি। আবার কেউ কেউ আমরা অবশ্যই হেল্পিং হ্যান্ডও রেখে দিই, কিন্তু সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে এই যে আমরা সংসারের তড়িটাকে বেয়ে চলেছি, এই করতে করতে আমাদের কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। কারো কারো সবে শুরু হয়েছে, কারো কারো মধ্য গগনে। আমরাই কিন্তু এই সংসারের মধ্যমণি। আমরা যদি সমস্ত হালটা এইভাবে না ধরি, তাহলে আমার মনে হয় সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে। কারোর প্রতি কারো মায়া, মমতা, স্নেহ, সেই বোধটাই জন্মাবে না। প্রত্যেকেই নিজের নিজেরটা ভাবব। কিন্তু সংসারের মধ্যে একজন যে গৃহিণী, সে কিন্তু সবারটা ভাবে। যদিও মধ্যমণি বললাম ঠিকই নিজেদের, কিন্তু আমরা কখনোই নিজেদের মধ্যমণি হিসেবে ট্রিট করি না। অন্যান্য সদস্যদের মুখেই কিন্তু আমরা তুলে দিই সব থেকে সুখাদ্যটি, এবং তাদের জন্য সব থেকে এলাহি ব্যবস্থাপনা আমরাই করি। নিজেদের নিয়ে অত আমরা ভাবি না। একটা কথা আমি না বলে পারছি না, এত কিছুর মধ্যেও আমরা অনেক সময় ভুলে যাই নিজের যত্ন নিতে। নিজের যত্নের জন্য কারোর নির্ভরশীল হওয়া একদম দরকার নেই। নিজেদেরই নিজেদের যত্ন নিতে হবে, সময় সুযোগে নিজেকেও প্যাম্পার করতে হবে। এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই, নিজেদের গুরুত্ব দিই না। এই করতে করতে একটা সময় নিজেরা গুরুত্বহীন হয়ে পড়ি এবং আমাদের চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে। বাড়িতে আমরা বেমানান হয়ে যাই, কারণ গুরুত্বহীন মানুষকে কেউই ভালোবাসে না। গুড মর্নিং, সকাল থেকে আর কথা বলতে পারিনি, কারণ সকালবেলা উঠে যে বড় কাজটা করে ফেলেছি সেটা হচ্ছে ঘর দুয়ার সব পরিষ্কার করে মোছা মুছি করে ফেলেছি। কারণ যত বেলা বাড়বে তত সূর্য একদম মাথার উপরে উঠবে আর পুরো তেজে যাবে সব জায়গা, কোনো কাজ করা যাবে না। আজকে তো প্রচন্ডই গরম, গাছের পাতা মানে একটুখানি নড়ছে না। সেই জন্য সকাল সকাল এই কাজটা করে ফেললাম, আর রান্না তো করতেই হবে যেহেতু আজকে সবকিছু বেরোবে। তো রান্না বান্না করে নিই, তাছাড়া আজকে জামা কাপড় কাচাকুচির ব্যাপার হয়েছে, সবই চলতে থাকবে। রোজকার কাজকর্ম করতে পারছি, ফেলে দেয়নি, এটাই ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকবো। মানে একচুয়ালি কমের দিকে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখা যাক রান্নাঘরে আজকে আবার কি কি করতে হবে। আমরা নিজেরাই নিজেদের গুরুত্বহীন করে তুলি, আমাদের কিছু প্রয়োজন নেই, আমাদের কিছু লাগে না, এই সমস্ত কথাগুলো বাড়ির অন্যান্য সদস্যদের মাথায় ঢুকিয়ে দিই, আমরা নিজেরা প্রথিত করি, এবং পরবর্তী সময়ে যখন কেউ আমাদের গুরুত্ব না দেয় তখন কাঁদি, কিন্তু সিচুয়েশনটা কিন্তু আমরাই তৈরি করে ফেলি।
তাই আমাদেরই নিজেদের প্যাম্পার করতে হবে এবং নিজেদের গুরুত্ব সবাইকে বুঝিয়ে দিতে হবে। ঘর মোছা কাপড় কাচা সব শেষ, রান্নাঘরে তোমাদের দেখিয়ে দিই, ভাত হয়ে গেছে, ভাত উপুর দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে করবো হচ্ছে পটল, আর মাছে এই ডাটা দেব, মাছ আনা রয়েছে, এই যে মাছ কাটা পোনা, আর এদিকে চিংড়ি। এখন এই যে ডাটা দিয়ে মাছের ঝোল করব, মাছ ভেজে রেখেছি, এখানে ফোড়ন দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা, ডাটাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, নুন, একটু জল, একটা টমেটো দিলাম, কষিয়ে নেব। দেখো কষে গেছে সুন্দরভাবে। এবার এর মধ্যে আমি আর একটু জল দেবো, ডাটা দিয়ে এরকম রুই মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবে, কালো জিরে ফোড়ন দিয়ে, শরীরটা ঠান্ডা হবে বীভৎস গরমে। ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে ছেলে আম খাবে, একটু আম কেটে দিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, এবারে খেতে বসছি। আর বিকেলবেলা বা ছেলেকে নিয়ে যেতে হবে টিউশনে। কি কি রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। এ দেখো ডাটা দিয়ে মাছের ঝোল, এই শুকনো শুকনো করে পটল চিংড়ি, ডাল, আলু ভাজা, এই আমি একটা মাছ ভাজা নিয়েছি আজকে। আমাদের মধ্যবিত্ত বাঙালির জীবন তো এইরকমই, কাজ করতে করতে কিভাবে বেলা হয়ে যায় আমরা বুঝতেই পারি না, আর এইভাবে আমরা দিনের পর দিন কাটিয়ে দিই হাসি। আর এই করতে গিয়ে আমাদের স্কিনের অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়, সেই দিকটা ভাবার মতো আমাদের সময়ই থাকে না। কিন্তু সময়ের অপেক্ষা করলে তো চলবে না, আমাদের নিজেদেরই সময় বার করে নিতে হবে এর মধ্যে, কারণ সময় কখনো কেউ কাউকে দেয় না, নিজেদেরই যা করার করতে হবে। তো স্কিন কেয়ার বলতে আমাদের রান্নাঘরেই আমাদের হাতের সামনে কিছু জিনিস কিন্তু রেডি করে রাখা দরকার, যাতে অনায়াসে আমরা একটুখানি ফাঁকা টাইম পেলেই সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারটা করে নিতে পারি, যাতে হাসি খুশিতে ভরা আমাদের মতো এত কাজ করার পরও আমাদের স্কিনটাও যেন সবসময় হাসি খুশি থাকতে পারে। তার জন্য আমি তোমাদের আগেও বলেছি যে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, যেমন ধরো রোজ ওয়াটার সবারই থাকে, ঘরে বেসন থাকে, হলুদ থাকে, মধু থাকে, সবার ঘরে চন্দনও থাকে, ফেস ওয়াশ দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি বেসন, এর মধ্যে দেব কস্তুরি হলুদ একটুখানি, আর দেব হানি, চেষ্টা করবে অর্গানিক হানি দেওয়ার, আর রোজ ওয়াটার এর মধ্যে দিয়ে দেবে। এরকম কনসিস্টেন্সি হবে। এবারে পুরো মুখে অ্যাপ্লাই কর, নিজেকে প্যাম্পার কর ভালো করে। একবার গা ধোব বিকেল বেলা, সেই জন্য একেবারে ভালো করে মেখে নিচ্ছি, গলা টলায় লাগিয়ে নেব। এভাবে মিনিট 10-15 রেখে আমি একেবারে গা ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সরি, বলেছিলাম একবারে গা ধুয়ে আসবো, কিন্তু না, গা ধুয়ে আসেনি। 15 মিনিট পর একেবারে মুখ ধুয়ে সব পরিষ্কার করে আমি আবার চলে এসেছি, আর একটা প্রসেস বাকি আছে। তাহলে দেখলে তো, এরকম যদি স্কিপ করে চলে যেতে তোমরা, যে কাকলি তো স্কিন কেয়ার হয়ে গেছে বা কাকলি স্কিন কেয়ার তো হয়েই গেছে, তাহলে মিস করতে, কারণ এরপরে আরো একটা স্টেপ রয়েছে, এই যে স্যান্ডেলউড পাউডার, এটা দিয়ে কিন্তু একটা মাস্ক করতে হয়, কারণ গরমকালে আমাদের স্কিন তো প্রচন্ড অয়েল বের করে, যাদের নর্মাল স্কিন তাদেরও হয়, তবে ড্রাই স্কিনের ক্ষেত্রে বলবো এই পার্টটা স্কিপ করলেও চলবে, কিন্তু যাদের অয়েলি স্কিন এবং নর্মাল স্কিন তারা কিন্তু এরকম একটা চন্দনের প্যাক ইউজ করতে পারে। যাদের খুব বেশি অ্যাকনে পিম্পল হয় বা মুখে দাগ হয়ে গেছে তারাও কিন্তু এই চন্দনের প্যাকটা ইউজ করতে পারে। তো আমি কি করবো, একটা বাটির মধ্যে একটুখানি চন্দন গুলো নিয়ে নেবো, এইভাবে কিন্তু আমার কৌটোতেও রাখা থাকে। এবার এর মধ্যে দেবো রোজ ওয়াটার, যতটা লাগবে ততটা দিয়ে পেস্ট মতো করে নেব। দেখো এরকম ভাবে একটা পেস্ট হয়ে গেছে, এবার পুরো মুখে এটাকে লাগিয়ে নিতে। তো রিফ্রেশমেন্ট হবে যে কি বলবো, প্রচুর রিফ্রেশমেন্ট হবে, এত
এত সুন্দর স্মেল হয় চন্দনের কোনো জানি। এই চন্দন গুঁড়োর একটা সুবিধা আছে, শুকিয়ে গেলে নিচের থেকেই একটু আলতো ডললেই খসে পড়ে যায়। দেখা হচ্ছে শুকানোর হয়ে গেছে বেশ কিছুক্ষণ। প্রথমে আমি বলি যে এই যে গন্ধটা না, এটা তোমাকে একটা দারুণ সুন্দর ফুরফুরে একটা ভাব দিতে থাকবে যতক্ষণ তোমার মুখে এটা লাগানো থাকবে। এবারে জাস্ট এগুলোকে তুলে ফেলবো। বলো কেমন লাগছে, একদম ফ্রেশ না? এরকম ভাবে বাড়িতে বসে আমরা তো করেই নিতে পারি রূপচর্চা। কতক্ষণ লাগলো আমার? আধ ঘন্টাও লাগেনি, আবার তোমাদের সাথে কথা বলে বলে করলাম। 10-15 মিনিটের মধ্যে তোমার প্রসেস শেষ হয়ে যাবে। তারপরে চন্দনটা যখন তুমি মুখে লাগিয়ে রাখবে, নিজের কাজ নিজে করতেই পারো। তো এইভাবে কিন্তু আমাদের সময় বার করে নিতেই হবে, তাই না? নইলে আমরা নিজেদের প্যাম্পার করতে পারবো না, আর প্যাম্পারিং করাটা ভীষণ দরকার। আর এরপরে তো আমাকে বেরোতে হবে, তাই এরপরে আর আজকের ব্লগটা কন্টিনিউ করব না, এখানেই ব্লগটা শেষ করব। তোমাদের কেমন লাগলো আমার স্কিন কেয়ারটা স্পেশালি জানিও কিন্তু কমেন্ট করে, আর এটা করে তোমাদের কি উপকার হলো সেটাও জানাতে একদম ভুলো না পরবর্তী কোনো ব্লগে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, হাসি খুশি থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, নিজেকে সময় পেলেই প্যাম্পারিং করো। কারণ আমাদেরকে যদি প্যাম্পারিং করার কেউ না থাকে, আমরা নিজেরাই যথেষ্ট। Bye bye, take care, love you all.